Assalamualaikum warahmatullah. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক দুর্বলতা কাটাতে এবং দ্রুত স্বাস্থ্যবান হতে এই তিনটি খাবারকে একসাথে খেতে বলেছেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই তিনটি খাবার একসাথে খেলে মানুষের শরীর থেকে স্থায়ীভাবে দুর্বলতা দূর হয়ে যায় এবং খুব অল্প সময়ে সে সুস্বাস্থ্যের অধিকারী হয়। তার শরীরে কোনো চর্বি থাকে না, কিন্তু ভালো মাসেলস তৈরি হয়, যেটা তাকে কঠোর পরিশ্রমী হতে সাহায্য করে। এই খাবার নিয়মিত খেলে কঠোর পরিশ্রম করলেও আপনি দুর্বল অনুভব করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে প্রমাণিত। ইবনে মাজা 3325 নম্বর হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসা এবং খেজুর একসাথে খেতেন। গবেষণা বলছে শসায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং কে। আরও আছে মিনারেল, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, কপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শসায় রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে সরাসরি কাজ করে শসা। বিজ্ঞানীরা গবেষণা করে নিশ্চিত হয়েছেন যে শসা ব্রেস্ট, ইউটারাস, প্রোস্টেট, ওভারিয়ান ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে, হজমের সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কিন্তু শসার সাথে যখন খেজুর খাবেন তখন আপনি সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি আপনার শরীর থেকে দুর্বলতা চলে যাবে এবং আপনার শরীরের চর্বি থাকবে না, মাসেল তৈরি হবে। এমনকি রোদে পড়া চামড়ায় শসা লাগালে ক্ষতি কমে এবং আরামের সৃষ্টি হয়। এবার আসি খেজুরের কথা। ডেক্সট্রোস এবং ফ্রুক্টোস হলো খেজুরের গুরুত্বপূর্ণ দুটি শর্করা, যা অতি দ্রুত আপনার শরীরে প্রচুর শক্তি দান করে। সারাদিনের অভুক্ত পাকস্থলীকে যদি আপনি দুটি খেজুর দেন তাহলে সে পরিপূর্ণ শক্তির অধিকারী হয়ে যায়। কারণ হচ্ছে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি এবং কে রয়েছে। আমরা জানি যে ভিটামিন সি এবং কে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আবার ভিটামিন বি কমপ্লেক্স মস্তিষ্ক শক্তিশালী করে, পাশাপাশি ত্বককেও সুন্দর রাখে। গবেষণা বলছে শসা এবং খেজুর একসাথে খেলে আপনার মস্তিষ্কে আপনার শারীরিক সুস্থতার সিগন্যালটা দ্রুত যাবে, আপনি মেন্টালি অনেক ফিট হয়ে যাবেন, হতাশা কেটে যাবে। পাশাপাশি যদি আপনারা দুইকে যুক্ত করেন তাহলে আপনার পাকস্থলীর পরিবেশ ভালো থাকবে, পিএইচ এর মাত্রা ঠিক থাকবে। দই হচ্ছে একটি প্রোবায়োটিক। দইয়ের মধ্যে ভালো কিছু ব্যাকটেরিয়া থাকে যা পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। এমনকি শসা এবং খেজুর একসাথে খেলে যদি কারো গ্যাসের সমস্যা হয় এর সাথে দই যুক্ত করে দিলে বদহজম একেবারে স্থায়ীভাবে দূর হবে। তবে টক দই খেতে হবে, মিষ্টি দই না। স্ক্রিনে দেখানো পদ্ধতিতে আপনারা প্রত্যেকটি খেজুর থেকে বিচিগুলোকে অপসারণ করবেন, করে ছোট ছোট টুকরো করা শসার দুই পাশে খেজুরকে যুক্ত করে একসাথে খেজুর এবং শসা মুখে দিয়ে ভালোভাবে চিবিয়ে খাবেন। আর এর সাথে যদি আপনারা দই খেতে চান তাহলে টুকরো টুকরো শসা এবং খেজুরের সাথে দইকে একসাথে মিশিয়ে খেতে পারেন। তবে মনে রাখবেন এক্ষেত্রে খেজুর থাকবে এক ভাগ, শসা থাকবে দুই ভাগ এবং সমপরিমাণ দইয়ের সাথে মিশ্রণ করবেন, তাহলে পারফেক্ট হবে। মনে রাখবেন শসার পরিমাণ কিন্তু খেজুর থেকে দ্বিগুণ হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন আমার মায়ের ইচ্ছে ছিল আমাকে স্বাস্থ্যবতী বানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে পাঠাবেন। এজন্য তিনি অনেক ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু কোনো ফল হয়নি। শেষে তিনি আমাকে পাকা খেজুরের সাথে শসা বা ক্ষীরা খাওয়াতে থাকলে আমি অতি দ্রুত সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাই। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3903।